প্রেস ক্লাবের সামনে চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল 10টা থেকে প্রায় 5,000-এরও বেশি শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন দাবি করেছেন শিক্ষক নেতারা। সেখানে আছেন সহকর্মী রুবায়েত হাসান, কথা বলছি তার সাথে। রুবায়েত, 10টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে আমরা যতটুকু জেনেছি, আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানান। জানিয়ে রাখি যে এই বেসরকারি স্কুলের কলেজ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 27,000 শিক্ষকদের প্রতিনিধি কিন্তু এই শিক্ষকরা, তারা কিন্তু এমপিওভুক্ত, তারা তাদের একটিই দাবি জানাচ্ছেন, তারা তাদের সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মতো তাদের এমপিও ভুক্তি সহ সরকারি চাকরি সরকারিকরণের। জি রুবায়েত, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আনাম, আপনাকে জানিয়ে রাখি এই 27,000 শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষকরা সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে আন্দোলন করছেন, অবস্থান ধর্মঘট এবং সমাবেশ করছেন। তাদের দাবিটি একটা, তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, প্রায় 4,500 শিক্ষকদের প্রতিনিধি করছেন এই শিক্ষক সমাজ। গতকালই কিন্তু সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই সমস্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া 100 টাকা থেকে 500 টাকা, চিকিৎসা ভাতা 150 থেকে প্রায় 300 টাকা করেছেন। তবে আমি এই শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই বর্তমান যুগে মাত্র 500 টাকার বাড়ি ভাড়া বা এই 300 টাকার যে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে তা আসলেই অপ্রতুল। তারা চাইছেন তারা সরকারি শিক্ষকদের মতো তাদের শিক্ষা